ঘুরতে এসে আমার খুব ভালো লাগলো। যে কোনো প্রাচীন স্থাপনাতেই ঘুরতে তো অবশ্যই ভালো লাগে, যে এখানে একটা হিস্টোরি আছে, একসময় রাজারা এখানে ছিল, সো ডেফিনেটলি এখানে আসতে ভালো লাগে। কিন্তু যে ব্যাপারটা আমার কাছে পার্সোনালি মনে হয় যে জায়গাগুলো সংরক্ষণ করা খুব জরুরি। যেমন র্যান্ডমলি মানুষ আসতেছে, যে কোনোখানে যাচ্ছে, চাইলেই কেউ একটা হয়তো ঈদ খুলে নিয়ে চলে যেতে পারে। সো এই জায়গাগুলো প্রপারলি প্রোটেক্ট করা, সংরক্ষণ করা খুব জরুরি, না হলে তো এটা এইভাবে বেশি দিন টিকবে না। আপাতত কারেন্টলি তো কোনো নিরাপত্তাই নাই, বরং এখানে মানুষজন এসে আরো দেখা যায় যে নেশাগ্রস্ত কাজে ইয়ে হচ্ছে। বাট একটা জিনিস যদি নোটিস করা যায়, এখানে অনেক পর্যটক আসে, রাইট, ঘুরতে আসে। মানে আমার ফ্রেন্ডরা যেরকম ঢাকা থেকে আসে, ঢোকার সাথে সাথে তাদের ভাইব ছিল অনেক সুন্দর, কিন্তু ভিতরে কি সেফ? কারণ ভিতরে তো আমরা জানি যে ভিতরে ওরকম নেশাগ্রস্ত কেউ থাকলে তো আমাদের অ্যাটাক করতে পারে বা কিছু একটা ঘটনা ঘটতে পারে। সো আমাদের সবার আগে যেটা দরকার, সরকারের চোখে জিনিসটা আনা যে এরকম একটা জায়গা আছে, এবং তারপর সেই জায়গাটাকে সংরক্ষণ করা। আমি বলছি না পুরোটাকে প্লাস্টার প্লাস্টার করে দিলে এই জিনিসটা যে ফিল বা অ্যাসেন্স সেটাই চলে যাচ্ছে, কিন্তু যেটা দরকার সেটা হচ্ছে যে এখানে যেটা আছে সেটাকে কীভাবে আমরা সংরক্ষণ করতে পারি, সংরক্ষণ করার মধ্যে দিয়ে সবাইকে দেখানো বা জানানো। এবং তখন তো হয়তো বা মানুষজন আরো বেশি আসবে, বা প্রপার মানুষজন আসবে, লোকজন সবকিছু নিয়ে বা ফ্যামিলি নিয়ে তারা ঘুরতে আসবে, তখন এমনি মনে হয় যে নিরাপত্তাটা চলে আসবে। আর পুলিশ তো থাকতেই পারে। আই থিঙ্ক রাজার যে কন্ট্রিবিউশনটা নওগাঁর নগর সভ্যতাকে প্রতিষ্ঠিত করার পিছনে এই রাজবাড়ির অসংখ্য অবদান রয়েছে। শুধুমাত্র 36 বিঘা সম্পত্তি এই স্টেট থেকে অনুদান হিসেবে দেওয়া হয়েছে, যেখানে আপনার ধরেন যে এই যে জেলখানা রয়েছে, অন্যান্য যে সমস্ত সরকারি স্থাপনা রয়েছে সেখানেও কিন্তু রাজা হরেন্দ্রনাথ রায়বাহাদুরের যথেষ্ট কিন্তু অবদান রয়েছে। ধুবরাটি রাজবাড়ি একটি ঐতিহ্যবাহী রাজবাড়ি। 1947 সালে দেশ ভাগের সময় এই রাজাপ্রথা বিলুপ্ত হয় এবং রাতের অন্ধকারে এখানকার যে রাজা সে ভারতে চলে যায়, এবং যাওয়ার পর থেকে এই রাজবাড়িটা অরক্ষিত অবস্থায় আছে। সরকার কোনো পদক্ষেপ এখনও পর্যন্ত নেয় না। এই রাজবাড়িটা এখন বর্তমানে বিলুপ্তের পথে, কারণ রাতের অন্ধকারে বিভিন্ন লোক চোর, এরা হলো বিভিন্ন মূল্যবান সামগ্রী, যেগুলো স্থাপনার যেগুলো এগুলো উচ্ছেদ করে নিয়ে যায়। এটা আমরা অনেক চেষ্টা করি, তারপর রাতের অন্ধকারে এগুলো করে আমাদের পক্ষে এটা সম্ভব হয় না। আমি দুবলহাটির চেয়ারম্যান হিসাবে দাবি রাখি, যদি সরকার এখনও চেষ্টা করে তাহলে এই পুরাকীর্তিটা, এই রাজবাড়িটা সংস্কার করে এটাকে রক্ষা করে আগামী প্রজন্মের জন্য, এটা কিন্তু একটু পর্যটক কেন্দ্র হিসাবে স্থাপন করতে পারে।